আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি শেলি, আজকে আমি এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের জেলি। পাকা আমের জেলিটা কিন্তু খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতে, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলুন তাহলে দেখে নেই পাকা আমের জেলি করতে আমার উপকরণগুলো। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে পাকা আমের জেলি করার উপকরণগুলো দেখি। বন্ধুরা আমার সাথে থেকে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন। পাকা আমের জেলি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের চারটি পাকা আম নিয়ে সিদ্ধ করে এভাবে জুস বানিয়ে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে নিয়েছি। এটাকে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জুস। একটা চামচ দিয়ে এভাবে আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। এভাবে সবটুকু জুস আমি ছেঁকে নেব। দেখুন ছাকার পর ছাঁকনিতে যে অংশটা রয়ে গেছে সেটা আমি একটা বাটির মধ্যে রেখে দিব। এটা দিয়ে কিন্তু চাটনিও তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি ছাকনির মধ্যে অবশিষ্ট যে জুসটা রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি। আবার আমি এভাবে ছেঁকে নিচ্ছি। জুসটা ছাঁকা হয়ে গেছে। বন্ধুরা দেখুন জুস ছাঁকা হয়ে গেছে। এটা নিয়ে এখন আমি চুলার কাছে চলে যাব। সে পর্যন্ত আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমের জুসটা। চুলার আঁচটা মাঝারি রেখে এভাবে আমি নাড়তে থাকব। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস। এক কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা ইচ্ছা মতো দিবেন, যে যেমন মিষ্টি খান সেভাবেই চিনিটা অ্যাড করবেন। এখন অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। ফুটে ওঠা পর্যন্ত আমি এভাবেই নাড়তে থাকব। আমার ফ্রাই প্যানটা আসলে ছোট হয়ে গেছে, আপনারা আরেকটু বড় দেখে নেবেন। এভাবে একটু পরে পরে কিন্তু আমি নাড়তে থাকব, না হলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনোভাবে কিন্তু পানি অ্যাড করা যাবে না। চিনি দিয়ে দিয়েছি, এই চিনি থেকে এখন পানি বের হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া।
আমার পাকা আম নিয়েছি তো আমি, দেখুন আমার কালারটা কিন্তু এমনিতেই চলে আসছে। আপনারা যদি কাঁচা আম দিয়ে করেন তাহলে কিন্তু কালার দিয়ে দিতে হবে, ফুড কালারটা দিয়ে দিবেন আর কি। আপনারা যদি কাঁচা আম দিয়ে করেন তাহলে ফুড কালারটা দিয়ে দিবেন। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে চোলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, না হলে নাড়ার সময় ফুটে হাতে লাগার সম্ভাবনা থাকবে। দেখুন চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর সেজন্যই পানি অ্যাড করার কোনো দরকার নেই। এখন এটাকে আমি ঘন করে নেব জাল দিয়ে। আমের জুস বানানো। এখন একটা কাচের বাটির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটার অবস্থানটা, দেখুন হয়ে গেছে, কারণ বাটির গায়ে কিন্তু এটা লড়াচড়া করতেছে না, তার মানে বুঝতে হবে জেলিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, চুলা থেকে এটা আমি নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জেলিটাকে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, জোড়ানোর জন্য অপেক্ষা করতেছি, এরপরে বয়ামে ভরে নেব। দেখুন পাকা আমের জেলি তৈরি করা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।